হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তাহলে আমি চলে যাচ্ছি শিলিগুড়ির দিকে। শিলিগুড়িতে আমার ছেলের সাথে যাচ্ছি, ওখানে একটা দরকার আছে। মাঝে মধ্যেই এই দরকারটা পড়ে যায় আর তখন ছেলেকে নিয়ে শিলিগুড়িতে যেতে হয়। আর আমি এত বেশি ঘোরাফেরা পছন্দ করি না, আমি না ঘরের মধ্যে শুয়ে থাকা পছন্দ করি আসলে। কিন্তু কী করবো, যখন থেকে গ্যাংটক থেকে এসেছি তখন থেকে কতবার যে শিলিগুড়ি যাচ্ছি আর বলে হিসাব দিতে পারবো না, এত শিলিগুড়ি যাওয়া হচ্ছে। আর যে গরম না, গরমে বেহাল হয়ে যাচ্ছি, আমি থাকতেই পাচ্ছি না, এত যে গরম। তাহলে বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটিতে একটা লাইক দিয়ে দাও আর দেখতে থাকো ভিডিওটা, কি আমরা শিলিগুড়ি যাচ্ছি, কোথায় যাচ্ছি, কি করছি না করছি, যা করবো তোমাদের সাথে কাছে শেয়ার করব, যেখানে যাব শেয়ার করব। তাহলে তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা, লাইক করতে যেন ভুলো না বন্ধুরা। আর হচ্ছে মেয়েও যাওয়ার কথা ছিল, তো ছেলে বললো যে যেতে লাগবে না, এত গরমের মধ্যে বাড়িতে কে থাকবে, তো ও যাবে না, আমরাই যাচ্ছি দুজনে যাবো, আবার তাতে চলে আসব। আচ্ছা আর কি বলো, এই আর কি, চলো দেখা হবে ওদিকে শিলিগুড়িতে গিয়ে। শিলিগুড়িতে গেলে কী হয়, আর কিছু মানে ভিডিও শুটও করতে পারি না, যদিও মোবাইলটা একটু অন করি তো আবার বলতে পারি না, কেন কি লোকজনের ভিড় থাকে আর সবাই দেখতে থাকে, আর কতগুলো লোক তো আবার মোবাইলটা একটু খুলে একটু ইয়ে করলেই বলে কি হলো কী হলো কী হলো, কী ব্যাপার কী ব্যাপার, ভিডিও কেন করছেন ভিডিও কেন করছেন, মানে এইরকম অসুবিধা, ভিডিও করতে দেয় না, অসুবিধা। চলো যতটুকু পারবো তোমাদের দেখাবো, কথা না বললেও তোমাদের একটু রাস্তাঘাটগুলো দেখাবো যাওয়ার সময় আর আসার সময়, আর শিলিগুড়িতে কোথায় যাচ্ছি সেটাও দেখাবো। তাহলে চলো, এই কুর্তারও পরে নিয়েছি, জানো এত যে গরম লাগছে না, শাড়ি পরলেও গরম লাগে, কুর্তা পরলেও গরম লাগে, গরমই গরম লাগে আমার তো, ওটাও যা গরম। বন্ধুরা, আমি এসে গেছি পুরা শিলিগুড়ির ওই পাশে, চলে গেছি একদম শিলিগুড়ির ওই পাশে। কি যেন জায়গাটার নাম, ফাড়াবাড়ি। হ্যাঁ, অন্ধকার দেখা যাচ্ছে, ফাড়াবাড়ি, ইসকন মন্দির ফাড়াবাড়ি, জায়গাটার নাম হচ্ছে ফাড়াবাড়ি, ইসকন মন্দির পাশে আছে। তো যাওয়ার আগে তো রান্নাবান্না করে রেখে গেছি, এখন ছেলেকে খেতে দেব, মানে ছেলে যাওয়ার সময় না খায়নি, খেতে দেওয়া হয়েছে খায়নি, তো এখন ছেলেকে খেতে দেবো। ছেলে এখন স্নান করে নাকি, স্নান করে গেছে, তো এখন আবার স্নান করে নাকি কী জানি, এত মানে ঝোল বের হচ্ছে, এখন আমি স্নান করবো, স্নান করে খাওয়া দাওয়া করবো। তুই খাইছিস? তো চলো, আমরা ভাড়াবাড়ির থেকে আসলাম, ওখানে খুব সুন্দর জায়গা ছিল, তোমাদের দেখাতে পারিনি আর কি, আর দেখাবো বলো, ওই বিল্ডিং, বড় বড় বিল্ডিং এই। চলো চলো দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা, একটু দোকানের দিকে চলে যাবো, মানে সারা মাটি গোড়াটা খুঁজে আসলাম, পেলাম না কোথাও, এখন এখানে যাই, মানে পাশের দোকান থেকে কোনো কাঁচের গ্লাস পাওয়া যায় নাকি, কাঁচের গ্লাস, কাঁচের গ্লাসের দরকার আছে আর কি, নিয়ে আসবো।
মাটি গড়া মার্কেট ঘুরলাম সেটাও পাওয়া গেল এখন একটা দোকানের মধ্যে পাওয়া গেল দেখো একটু ছোট ছোট পাওয়া গেল দাঁড়াও দেখো হ্যাঁ দেখো আচ্ছা মানে অমিন এরকম টাইপের পাওয়া গেল হ্যাঁ দেখো কোন দোকানের এটা ওইটা ওইসি হ্যাঁ দেখো সেভিং বাই সেভিং ছোট পেলাম কেউ আসলে জল ঠল দাও দাও তো দূরে গেলাম আমরা আর বাবার জন্য চিকেন চাউমিন একটু খুলে দেখাও বাবার জন্য চিকেন চাউমিন দেখাচ্ছি এই চাউমিনটা একটু ভালো বন্ধুরা আমরা গিয়েছিলাম কি ফাড়াবাড়ি শিলিগুড়ি ফাড়াবাড়ি কোনোদিন দেখিনি ফাড়াবাড়ি তো আজকে দেখলাম ফাড়াবাড়ি শিলিগুড়িতে ইসকন মন্দিরের পাশে ফাড়াবাড়ি আছে তো ফাড়াবাড়িয়ে গিয়েছিলাম ওখান থেকে আসলাম সারাটা দিন এমনি বিতে গেল শিলিগুড়ি যাওয়ার আসাতেই শেষ ফাড়াবাড়ি তো ভিডিওটা এখানে রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বড় মশাই এখনও আসেনি আসবে যখন খাবে খাওয়া দাওয়া শুরু হবে হ্যাঁ আমরা এখানে রাখবো আর কি ভিডিওটা